মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মা বাবার কষ্ট দিলে দুনিয়া তোর বরবাদ হবে, মা বাবার কষ্ট দিলে দুনিয়া তোর বরবাদ হবে। যার কারণে মৃত্যু মুখে বিমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও। আমার ভাইরা, আল্লাহর হক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বে, বান্দা মাহে রমজানের রোজা রাখবে, পর্দা করে চলবে, হালাল হারাম খাবে, হারাম পরিত্যাগ করে হালাল খাবে, সাধ্য মোতাবেক যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত আদায় করবে। এইভাবে আল্লাহর সাথে কিছু হক জড়িত। যদি বান্দা আল্লাহর হকের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনাহগুলোকে মাফ করেও দিতে পারেন, ঠিক না বেঠিক জোরে কর। কিন্তু বাকি যে দুই নাম্বার হক রয়েছে, হকুল ইবাদত, এই হকুল ইবাদতের মধ্যে প্রধানত গুরুত্বপূর্ণ যে হকটা সেটা হলো হকুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। কার হক জোরে কন, আরো জোরে বলেন কার হক? আমাদের কি মাতা পিতা আছে বা ছিল কিনা জোরে কন? সবার মাতা পিতা আছে অথবা ছিল কিনা? আমার বয়ানি এলাকার ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি আমি আসমান ফুটা হয়ে পড়ি নাই, জমিন ফেরে কলা গাছের মতো দুনিয়াতে আসি নাই, বরং এই পৃথিবীতে আসার জন্য একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাষায় সেই দরজার নাম হলো মা ও বাবা, ঠিক না বেঠিক জোরে কন? মা এমন একটা সম্পদ, মা এমন একজন মায়াবী মানুষ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি আমাদের জন্য কষ্ট করেছেন, আমাদের জন্য ফিকির করেছেন, আমাদের জন্য যন্ত্রণা সহ্য করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? তারা হলো মা ও বাবা, ঠিক না বেঠিক জোরে কন? আমার ভাইয়েরা, আপনি আমি এই দুনিয়ার আলো বাতাসের মুখ দেখতাম না মা বাবা না হলে, ঠিক না বেঠিক জোরে কন? কত কষ্ট আপনার জন্য আমার জন্য আমাদের মা বাবা করলো। আগে এই বিষয়টা বুঝতাম না, বিবাহ শাদীর পরে আমার প্রথম সন্তান যখন ওর মায়ের গর্ভে আসলো, দেখেছি ঠিক মতন ঘুমাতে পারে নাই, খাবার খাওয়ার পর বারবার বমি করে ফেলে দিয়েছে। সন্তান প্রসবের সময় দিনটা আমার মাহফিল ছিল। আমার ভাইয়েরা, গোসারহাটে যেতে বাংলা বাজার পড়ে, ওই পথে শ্রবণের পরে শ্বশুর বাড়িতে চলে আসলাম। আমি তার দিকে তাকালাম, তাকায় দেখি আমার স্ত্রীকে আমি এত অসহায় আর অবস্থায় জীবনে দেখি নাই। কারণ প্রসবের যন্ত্রণা এত কঠিন। আমি তো বলি ভাই, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর পুরুষেরা শোনো গো, একজন মা সন্তান প্রসবের সময় যে ব্যথা যন্ত্রণা শুরু হয়, 1 লক্ষ পুরুষকে যদি ওই ব্যথা ভাগ করিয়া দেওয়া হইতো, পুরুষগুলো হার্ট ফিল করে মারা যাইতো, ঠিক কিনা জোরে কহ? আমার ভাইয়েরা, আমি তখন বুঝলাম, মনকে বুঝাতে চেষ্টা করলাম, ওরে হাফিজুর রহমান, আজকে তোর স্ত্রী এই যে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু তোর মা তোকে জন্মের সময় এর চাইতে কোনো অংশে কষ্ট কম করে দেয়, ঠিক কিনা জোরে কর? আমার ভাইয়েরা, আজকে নভেম্বর মাসের 17 তারিখ অক্টোবর মাসের 3 তারিখের ঘটনা। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে, এক ছেলে এক মেয়ে, আমার মেয়েটাকে নিয়ে হাসপাতালে গেলাম। জরুরি বিভাগের কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখতেছি চতুর্দিক মানুষের কান্নার শব্দ, মানুষগুলো কাঁদতেছে। কৌতূহল জাগল অন্তরের ভিতরে, এক পা দু পা করে একটু ভিড় ঠেলে সামনে গেলাম। আগাবার পরে লক্ষ্য করলাম ছোট্ট একটা শিশুকে কোলে তুলে একজন বৃদ্ধা মানুষ মহিলা কাঁদতেছে। আমি প্রশ্ন করলাম, এ ভাই কি ঘটনা এখানে সংঘটিত হয়েছে? বলে, হুজুর গো, এই যে ছোট্ট মানুষটাকে আপনি দেখতেছেন, ওর বাবা এখন ইতালিতে আছে, বিদেশে আছে, আর এই যে কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, এ হলো ওর মা। জন্মের সময় ব্যথার যন্ত্রণায় ওর মা ইন্তিকাল করেছে। এ ভাই, বিশ্বাস করবেন, সেদিন বাড়িতে এসে আমি ঠিক মতন খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই। শুধু একটাই কথা মনে পড়েছে, আমার মাও কিন্তু এই বিপদের সম্মুখীন হয়েছে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, মা এমন ঘটনাও দেখেছি, এমন ঘটনাও দেখেছি। মায়েরা জন্মের, প্রসব, সন্তান প্রসবের সময় কেঁদে ফেলে, মুরব্বীদের হাতে ধরে মাপ চায়, স্বামীর হাতে ধরে মাপ চায়, আর ডেকে ডেকে বলে, ও গো, সংসার জীবন চলার পথে যদি কষ্ট দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, আমাকে মাফ করে দিবেন, কারণ যেভাবে ব্যথার যন্ত্রণা শুরু হয়েছে, না জানি আমি এই অবস্থায়, না জানি মৃত্যু হয়ে যায়। অনেক সময় মৃত্যু হয়ও, ঠিক কিনা জোরে। আমার ভাইরা, এরপরে সন্তান ভূমিষ্ঠ হলো। একদিন নয়, 2 দিন নয়, 2টি বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করালো। 1 রাত্র নয়, 2 রাত্র নয়, এই মা 1000 রাত্র নিজের ঘুমকে হারাম করিয়া সন্তানকে লালন পালন করলো। ভিজা কাপড়গুলো পাল্টাইয়া পাল্টাইয়া শুকনো কাপড়ের ব্যবস্থা করলো, ঠিক কিনা জোরে কর। বাবা সে কে জানি, বাবা তো সেই বাবা, সারাদিন হাল চাষ করে, সারাটা দিন রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বাবা লক্ষ্য করল ক্ষুধায় খাড়াতে পারে না। খাবারগুলো যখন সামনে দেওয়া হলো, মেখে মেখে খাবারটা খাবে, লোকমাটা যখন নিজ মুখের কাছে নিবে, তার পূর্বেই দেখলো সন্তান গিয়ে হাজির। বাবা নিজের মুখে খাবার তুলে দিতে পারেন না, পূর্বে সন্তানের মুখে খাবার দেয়, ঠিক না বেঠিক জোরে কর। আমার ভাইরা, আজকে আমাদের সন্তান হয়ে, জানি না আপনারা কি করেন, অনেক জায়গায় দেখা যায় সন্তান সেই বাবা মায়ের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, ঠিক না বেঠিক জোরে কর। সন্তানকে কষ্ট, সন্তানকে সুখে রাখার জন্য বাবা মায়ের জিন্দিগিটা বরবাদ করে দেয়, আর সন্তান বাবা মাকে কথায় কথায় কষ্ট দেয়, আছে কিনা জোরে কর। এজন্য আমি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর সন্তানদের সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا زوري زوري চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন, ফরজ করে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর হুকুম মান্য করার পরে, আদায় করার পরে তোমরা কি করবে? তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে, ইহসান করবে, খেদমত করবে, শ্রদ্ধা করবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে সন্তান বন্ধুকে খুশি রাখে, বান্ধবীকে খুশি রাখে, প্রতিবেশীকে খুশি রাখে, হাজার হাজার টাকা ব্যয় করে ফেলে, কিন্তু বাবা মাকে মাসের পর মাস চলে যায়, বাবা মার খোঁজ খবর অনেক সন্তান নেয় না, ঠিক না বেঠিক জোরে কর। बाबा जुदी बोले बाबा रे आमार जन्नो एकटु पान आनिस आमार जन्नो एई जिनिसटा एकटु एनो आमार असुस्थ बोध होच्छे एकटु औषध आनो धमक दिया बोले तुम्हार सन्तान देखो ना आमार सन्तान डजन डजन अगैत पालते पालते शेष तुम्हार खोज खबर निते पारि ना आछे किना जोरे कोन आछे कामी तो आमार फलाहान निये चलते पारि ना आमरा आमनेरे खाওয়াই করতন আরে আম্মা ছোট্ট যখন ছিলাম खुदार जंत्रणाय बार 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 कान्ना करेছো एकबारेर जन्नो मा किन्तु बोले नाई आमार तो आरो सन्तान आछे तोरे केन एका खाওয়াইবো बोलछे नाकि बोले ए भाई शुधु ताई नय आजके अनेक सन्तान आछे मा बाबाके आघात पर्यन्त करे मारे जोरे कर नाउजुबिल्लाह नाउजुबिल्लाह ए भाई खूब खेयाल करे शुनेन बाबाके गाली देन बाबा के धमक दें बाबा के आघात करें एकदम ज्वलंत चाक्षुष निजेर देखा प्रमाण 30 কি 35 बर्षर युवकटा होबे नाम सम्भवत सुलाइमान दुईटा पा तार नाई दुईटा पा कि नाई ओई काठेर तैरी आपनार लाठिर मतन बानाया से हाथे ठुकराया ठुकराया विश्वस्त सूत्रे जानते पारलाम प्रश्न करे तार थेके से कारणे अकारणे बाबाके गाली दित हाथ दिए मारत पा दिए लाथी दित जोरे कर नाउजुबिल्लाह तार निजेर मुखेर भाषाय एकदिन आमी काची दिया आइल काटते गेलाम इरी धान खेते हठात् आमार दुई पाये एकी साथे कि जेन लागलो लागार पर बाड़ी चले आसलाम आसार पर औषध डाक्तारखाना जाओयार पर औषध खेलाम व्यथा एकटू कमलो किन्तु चुलकानी कमतेछे ना 2 दिन 3 दिन पर देखी सेखान दिक दिए पानी पड़तेछे कष्टानी पानी पड़तेछे ढाका हासपाताले जाओया हलो सेखान थेके बोललो आमरा ठीक करते पारबो ना नेওয়া हलो माद्राजे মাদ্রাজে নেওয়ার পরে ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে বলল অচিরেই যদি এই দুইটা পা না কাটা হয় যদি না কাটা হয় তাহলে রান থেকে শুরু করে শরীর পচিয়া যাবে ওই যুবকটা কান্দে আর বলে হুজুর এটা অন্য কোনো কারণে নয় এটা হলো মা বাবার বদদোয়ার কারণে জোরে কর নাউজুবিল্লাহ অপর দিকে বাইজিদ মুসলামি মা পানি বলেছিল এ বাইজিদের একটু পানি খাবো রাতের অন্ধকার বাইজিদের রাতের অন্ধকারে ছোট্ট শিশু পানি আনার জন্য বাড়ির আঙিনার বাহিরে চলে গেল আসার পরে দেখতেছি মা ঘুমায় আছে বাইজিদ মাকে ডাকে না বোয়ালি এলাকার যুবক বাইজিদ মায়ের আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে মা জেগে দেখতেছে বাইজিদ থিতথিতে কাঁপায় অমনি বুকের ভিতরে তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলো মালিক আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হইলাম তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মনে মনে চিন্তা করো টাকাই তুমি হইলা বড় মনে মনে চিন্তা করো দল করে তুমি হইলা বড় সবই হয় যে মা বাবারি দোয়ার উসিলায় সবই হয় যে মা বাবারি দোয়ার উসিলায় মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মা বাবারি কষ্ট দিন ले दुनिया तोर बर्बाद होबे मा बाबार कष्ट दिले दुनिया तोर बर्बाद होबे जार कारणे मृत्यु मुखे बेईमान हये जाओ मायर दुआ लो है मुमिन मायर दुआ लो मायर दुआ लो है मुमिन बाबार दुआ लो खराब लगले आपनादेर काछे आमार भाइयारा সেই মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন অনুরোধ করি এ ভাই অনুরোধ করি রে সেই মা বাবার কাছে হাতে ধরে পায়ে ধরে মাপ চাইয়া নিও কারণ মা হলেন এমন একজন আল্লাহর পক্ষ থেকে তোমার আমার জন্য রহমত হাজার বার মাকে তুমি কষ্ট দিবে রে ভাই मायर काछे एक बार নত হয়ে মা সব দুঃখ ভুলে যাবে ঠিক কিনা জোরে কর এক র‍্যাব সদস্যের মুখের বাণী এ বোয়ালিয়ানাকার যুবক যারা মায়ের সাথে বেয়াদবি করস রে যুবক যারা মাকে কষ্ট দিয়েছো শুনে নাও কথাটা রেকর্ড করে শুনে নাও র‍্যাব সদস্য বলতেছে ওই যুবকের বাবা এসে আমাদের কাছে নালিশ করলো বলল হুজুর গো আমার সন্তানের কারণে আমরা বাড়িতে থাকতে পারি না পিটায় মারে আঘাত করে ও হুজুর ও র‍্যাবের প্রধান বিভিন্ন অকারেন্স করে পাপ করে এটা করে সেটা করে নেশা করে গাঁজা খায় অস্ত্র আছে এক কথায় সন্তানকে বাবার মা আর দেখতে পায় বাবা আর সহ্য করতে পারে না বলে আপনাদের হাতে ধরি পায়ে ধরি এত মানুষকে কুরুস দেন ও তো কুরুস পাড়ার আসামি র‍্যাবের প্রধান তার ব্যাপারে তদন্ত চালালো দেখলো আসলেই দাগী আসামি এবার তাকে ক্রস ফায়ারের তালিকায় নিয়ে গেল ক্রস ফায়ারের তালিকায় নেওয়ার পরে একদিন রাতের বেলা তার মা অর্থাৎ স্বামী তার স্ত্রীর কাছে বলতেছে শোনো গো এই বদমাশটার কথা ভুলে যাও ওর আগামী অমুকবার ওরে ক্রস দেওয়া হবে আমরা বলো এলাকা থেকে অন্য জায়গায় একটু বেড়াতে চলে যাই বিশ্বাস করেন র‍্যাবের সদস্য বলতেছে এরপর থেকে ওর মা পাগলের মতন হয়ে গেছে আমাদের কাছে আসতে পারে না র‍্যাবের অফিসের সামনে যে মসজিদ ছিল জামে মসজিদ মসজিদের ইমামের কাছে মহিলা সকালবেলা বৃদ্ধ মহিলা চলে গেছে গিয়ে বলতেছে হুজুর গো কোনদিন আপনার কাছে কোনো আবদার করি নাই আজকে ছোট্ট একটা আবদার করব হুজুর ও হুজুর আবদারটা রাখবেন ওই ইমাম সাহেব বুঝতে পারলো এ তো অমুক দাগী আসামির মা এবার তাকে বলল মা আপনি কেন এত বিকল হচ্ছেন বলে হুজুর এই এই ঘটনা আমার এই সন্তানটাকে অমুক দিন ক্রস ফায়ার দেওয়া হবে ওর বাবার নালিশের ভিত্তিতে র‍্যাবেরা সিদ্ধান্ত নিয়েছে হুজুর আপনার কাছে অনুরোধ করি ওর বাবাকে হাজারবার বলে মানাতে পারি নাই আপনার পিছনে র‍্যাবের লোকেরা নামাজ পড়ে আপনি তাদেরকে একটু বুঝাইয়া বলবেন কারণ ওরে আমি একদিন নয় দুই দিন নয় 10 মাস 10 দিন ওরে আমি বুকে পেটে করিয়া লালন পালন করেছি ওরে দুধ পান করাইছি ওর জন্য অনেক রাত্র জাগনা থাকছে হুজুর গো প্রয়োজনে আমি আমার সন্তানটাকে বুঝাইয়া বুঝাইয়া ভালো বানাইব যদি ও ভালো না হয় ওরে নিয়ে আমি এলাকা থেকে চলে যাব কিন্তু আমি বেঁচে থাকতে ওর মরাল আসামি দেখতে পারবো না এ বলে এলাকার মুমিন এ যুবক আজকে তুমি ফলর ফলর করিয়া করো মা বাবা বিছানায় অসুস্থ হতে কাতরায় একটু খোঁজ নাও না তুমি কি জানো তুমি যখন ছোট সময় অসুস্থ ছিলা তোমার মা ঠিক মতন খায় নাই আমার আপন বড় ভাই অনেকটা একটু অসুস্থ মানুষ আমার মা এই বড় ভাইয়ের রোগ ভালোর জন্য 1 বছর পর্যন্ত রোজা বাঁধছে এত কষ্ট করেছে আমি অনুরোধ করি ভাই রে সেই মাকে কষ্ট দিবা না মাকে যদি মুখ দ্বারা গালি দাও ওই মুখে জাহান্নামের আগুন জ্বলবে আমার ভাইয়েরা কিতাবুল কাবায়ের একটা প্রসিদ্ধ কিতাব ইসলাম ফাউন্ডেশন থেকে এটা रचित बांगला अनुवाद হয়েছে ইমাম শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি এটা লিখেছেন মূল লেখক। আমার ভাইরা এই কিতাবের ভিতরে ঘটনাটা আসছে ভারত উপমহাদেশের এক সময়ের যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল মালিক মারওয়ান যেমন ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, অপরদিকে তেমন ছিলেন একজন আল্লাহওয়ালা। তার দরবারে একদিন এক যুবক এসে কাঁপতেছে। এ যুবক রে, তুই কেন কাঁপস? বলে, হুজুর, আমি একজন দাগী পরিচিত কাফান চোর। গত রাত্রে আমি যখন কাফান চুরি করতে গেলাম, কবরটা যখন খনন করলাম কাফান আনার জন্য, আমি খনন করার পরে লক্ষ্য করলাম যুবক উলঙ্গ, কাফানের কাপড় দেখা যাচ্ছে না। আমি যখন টর্চ লাইটটা আরো মেরে দেখলাম যুবকের মুখের ভিতরে কাফানের কাপড়টা ঢুকানো, কিছুটা অংশ বের হয়ে আছে। আমি কাফানটা আনার জন্য কাপড়টা টান দিলাম, অমনি কাফানের সাথে যুবকের মুখের ভিতর থেকে আগুনের গোল্লা বের হলো। জোরে কন্যা জুবিল্লাহ। এই ঘটনা দেখে আমি কাফানের কাপড় ফেলে দৌড় দিয়ে পালাতে লাগলাম। কে যেন গায়েব থেকে আওয়াজ করলো, ওরে কাফান চোর যুবক, পালাবি না? একটু প্রশ্ন কর, কি কারণে এই যুবকটার মুখের ভিতরে আগুনের গোল্লা বের হলো? কেন এইবার দুমড়ে মুচড়ে কাফানের কাপড়টা ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো? যুবক এবার কবরে সব যুবককে প্রশ্ন করতেছে, এ যুবক, কি এমন অপরাধ তুমি করেছ যেই অপরাধের কারণে তোমার মুখের ভিতরে এভাবে কাফানের কাপড় দুমড়িয়ে মুচড়ে দেওয়া হলো? আর কেনই বা তোমার মুখের ভিতরে থেকে আগুনের গোল্লা বের হলো? যুবক বলে, এর ভিতরে মৌলিক তিনটা কারণ, অনেকগুলো কারণ আছে। এর ভিতরে এক নাম্বার কারণ হলো আমি এই মুখ দিয়ে হারাম জিনিস খাইতাম। জোরে নাউজুবিল্লাহ। হারাম জিনিস কি? এ ভাই, মদ খাওয়া কি? জোরে কোন হারাম? মদ খাওয়া কি? গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া সোয়াব না? কথা কন। এই যে গাঁজা, হিরোইন, ইয়াবা আমাদের সমাজের ভিতরে মানুষ খায় কিনা? হুজুর, ইয়াবা খাইলে অনেক তাড়াতাড়ি বাবা হওয়া যায়। বদমাইশ, তুই বিয়া না করলে বাবা হইতে পারবি? আছে কিনা বলে? আর তুই যদি ইয়াবা খাইয়ে জীবনটা কাটায় দেস, তোর কাছে তোকে মাইয়ে দিয়া যেতে চাইবো না, বাবা হইতেছে। ফাজিল জানি কো টাকার শেষরা চোর। আছে কিনা বলে? আমার ভাইয়ারা, এই যে মুখ দ্বারা ইয়াবা খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, হিরোইন খাওয়া হয়, ও আমার বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলো শোনো রে বাবা। এই যে আপনার আমার মুখ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম এই মুখটাকে আল্লাহ অপবিত্র করেন নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে একটা অংশ, মায়ের শরীরের সাথে একটা অংশ সন্তানের নাভির সাথে মিল করে দিয়ে এভাবে মায়ের দেহ থেকে রক্ত আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের গায়ে সঞ্চালন করেছেন। আমার ভাইয়েরা, মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত নাপাক, আমার ভাইয়েরা এই রক্ত থেকে মুখটাকে পবিত্র রাখলেন। আজকে যেই ভাই ইয়াবা খাও, গাঁজা খাও, হিরোইন খাও, ফেন্সিডিল খাও, আর খাওয়ার পরে মুখটাকে যারা অপবিত্র করলা, খোদার কসম একবার, খোদার কসম 100 বার এই মুখ কিন্তু জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। সুতরাং আমি আবার একটু অন্য টাইমের বক্তা, আগে কিন্তু বলছি আমলের নিয়াতে কথা শুনবেন, ঠিক কিনা? সুতরাং আজকের পর থেকে এই হাত দ্বারা ইয়াবা ধরবেন না, বা গাঁজা, হিরোইন, ফেন্সিডিল ধরবেন না, মুখ দ্বারা খাইবেন না। আমি সহ আমরা সকলে ওয়াদা করি। কারা রাজি? আল্লাহু আকবার। এই দেখেন তো কারা আতু দেয় নাই, হেডারে এখন ড্রাইভের কাছে দিব সোজাসুজি, তার কোনো সারাসারি নেই, ঠিক কিনা? ধরে কন, এই হাত উঠান, সোজা করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমরা ওয়াদা করছি যে এই হাত দ্বারা জীবনে নেশার কোনো বস্তু ধরবো না, মুখ দ্বারা নেশার কোনো বস্তু খাবো না। আল্লাহ কবুল করুক। হাত নামান। एक नम्बर कैपसुल दिलदासी ठीक क्या जोरे कौन आमार भाइयारा जुबक डाक दिया बोलते से कफन चोर जुबक आमी ए मुख द्वारा खराब जिनिस खाइताम दुई नम्बर हलो आमी ए मुख द्वारा नारी जाति के गाली दिताम आछे किना आमादेर समाजेर भितरे एक श्रेणीर मानुष मे मानुष देखले नाकि माथाटा गरम होया जाए हाय हेओ हेलो बोले इफ्टिजिंग करे शीश दे हेलो आछे किना करे किना करे एगुलारे की की भाषा की बोलबो आमी लुस्सा बोलते चाइ ना किन्तु एगुली चरित्रटा एरकम ठीक किना जोरे कोन लुस्सा की एगुला बोलते पारी आमी हुजूर मानुष ना एकजन किन्तु এই যুবকের এই চরিত্র আছে কিনা বলেন রাস্তাতে হেঁটে গেলে মেয়েদেরকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় কি যে ঢংসং করে রে খোদা কলেজে পড়লে তো যুবকের মাথাটা আরো 1 ডিগ্রি গরম হয়ে যায় আপনারা ভাইবেন না আমি শুধু মাদ্রাসা লাইনে পড়ালেখা করছি আমি কিন্তু কলেজ ও অনার্স মাস্টার্স করা ছাত্র আমার ভাইরা কি যে একটা অবস্থা যুবক কোন রকম একটু একদম ডিগ্রেড পে আপনার মেট্রিক পাসটা করে কলেজে গেলে আর কোনো কথা নেই বুকের বুদা মই লাগাইতে চায় না আছে কি না জোরে কল আর পাছার নিচে হইলো প্যান্ডা পরে আছে কি না আছে এরপরে আমি কই কি খবর বাবা তোমার এই জায়গাটা সিরা খা আর আশা দিয়ে কই হুজুর এই জায়গা হইলো জানালা লাগাইছি একটু বাতাস ভিতরে ঢোকে আছে কি না জোরে কল ঠিক আছে আমি কি বানায় বানায় কথা কইতাছি না কথা কোন বানায় কইতাছি না যুবক पैन पर पैनेओ जानाला लागाय किछु जुबक तो रुकु दिले खोदा ताला माबुद रे सेदिन फरिदपुरे महफिले गेছি एक मस्जिदे रुकु दितेছি এখন হঠাৎ रुकु থেকে উঠতে রইছি আমি দেখি যে অর পোস্ট অফিস পিছন দা বাইরে রইছি নাউজুবিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ এই মুরব্বি বাবাজান আমি কি বানায় কথা কইতাছি না অথচ একজন যুবকের নাভির উপরে পায়জামা প্যান্ট লুঙ্গি পরা ফরজ ঠিক কিনা জোরে কোন আর আজ এখন যুবকের প্যান্ট পিছন দিয়া একদম পুরা গোডাউন কেমন জানি খালি খালি আবার যদি কেউ পোস্ট অফিস না চেনে যদি কয় তুমি একটা সিঁড়ি ছেড়েও নাকি জানি ওর পাশার ভিতরে সিঁড়ি ছেড়ে আল্লাহই জানে ঠিক কিনা জোরে বলেন ঠিক আমার ভাইয়েরা যুবক বেজার হবি না আমার ভাইয়েরা এই যে রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যায় যুবক তুমি টিটকারি দাও কেন রে টিটকারি দাও তুমি কি জানো এই মেয়ে মায়ের জাতি ঠিক কিনা জোরে কোন আল্লাহর পয়গম্বর বললেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা এ আমার উম্মত তোমাদের প্রতি আমি নির্দেশ করতেছি আল্লাহর পক্ষ থেকে তোমরা সদা সর্বদা মায়ের জাতির সাথে ভালো ব্যবহার করবে ঠিক না বেঠিক জোরে কোন আর আমরা সুযোগ পাইলে এই তোরে বিয়া করছি বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়া বড় একটা গরু আন যৌতুক না হাদিয়া হিসাবে দিতে কবি ফাজিল জানি কোথাকার আছে কিনা জোরে কোন যৌতুক খাওয়া না সওয়াব হ্যাঁ কারা কারা বিয়ায় যৌতুক আনছেন হাত উঠান দি সত্য কথা কইব না দরকার নাই হাত উঠানের বাবা কিন্তু আমার একটা লিস্ট জরিপ আছে সেই জরিপ অনুযায়ী যদি আমার এলাকায় হয় এই পার্সেন্ট এই এলাকায় কিছুটা পার্সেন্ট তো হইব যৌতুক আনেন নাই নিজে নিজে পায়খানা খাইছেন নাউজুবিল্লাহ কন আল্লাহ বুঝদান করুক জোরে কন আমিন আমার ভাইয়েরা মেয়ে জাতির সাথে অপমান রাস্তা দিয়ে হেঁটে যায় হায় গেল অন্যা ধইরা টানাটানি ধর্ষণের মামলায় অনেকে আবার জেলও খাটে আছে কিনা জোরে কন শুধু তাই নয় অরে ভাই মুসলমান নামধারীদের ভিতরে কলঙ্কজনক অধ্যায় সূচনা করেছে ওই যে ঝালকাঠির সিরাজউদ্দৌলা আছে কিনা জোরে কন এই যে আজকে ইফটিজিং আজকে এই যে আচরণ যার কারণে মেয়ের জাতিরা আজকে দিন দিন অপমানিত হচ্ছে তবে ভাই এই জন্য শুধু যুবকেরাই দায়ী নয় আমার সমাজের এক শ্রেণীর মা বোনেরাও দায়ী আছে কিনা জোরে কন রাস্তা দিয়ে এমন ভাবে হাইটা যায় প্রাইভেট পড়তে এমন কায়দায় হাইটিয়া যায় মনে হয় আজকে বিয়ে হইব বিয়ার সাজনটা দিছে আছে কিনা জোরে কোন এই মিয়া কথা কন না কে বুঝলাম তো আমনেগো এলাকার মা বোনেরা সবাই রাবেয়া বসরি আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফেল করে ফলাইছে ভালো কিন্তু আমি আমাদের এলাকার কথা বলতেছি এরকম আছে কিনা জোরে কোন আছে আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর मेराज থেকে আগমন করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে সাক্ষাতে গেলেন। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে দেখে কান্না শুরু করে দিলেন আর ডেকে ডেকে বলতেছেন ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার فإني لا أغني عن من الله شيئا ও ফাতেমা নিজে নিজের আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করিও। তুমি যদি বলো আমি মুহাম্মাদের কন্যা আমার বাবা নবী এই কথা বলে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। কেন না ও মা ফাতেমা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে মহিলাদের খুব কঠিন কঠিন শাস্তির দৃশ্য দেখিয়েছে। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা বললেন ও আমার বাবাজি কি এমন কঠিন শাস্তি দেখানো হয়েছে একটু বলেন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিব্রাইল আমাকে জাহান্নামের একটা অংশে নিয়ে দেখালো। আমি দেখলাম কিছু সংখ্যক মহিলাদের ঠোঁটের আর জিহ্বার ভিতরে জাহান্নামের রড জাহান্নামের রডকে আপনার কি করে গরম করে বাঁকা করে অনেকটা বর্ষির মতন বর্ষি ছিলেননি আপনারা বর্ষির মতো করে জাহান্নামের ভিতরে ঠোঁটের ভিতরে নারীদেরকে লাগায়া ঝুলায়া রাখছে। আল্লাহর নবী বলতেছেন আমি আরেকটা অংশে গিয়ে দেখলাম কিছু সংখ্যক মহিলাদের দুই স্থানে আর লজ্জা স্থানে জাহান্নামের তিনটা বর্ষি লাগায়া এভাবে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ঝুলায়া রাখছে আর মুখের উপরে ইচ্ছা মতন জাহান্নামের গুর্জ দিয়া আঘাত করছে। বলেন নাউজুবিল্লাহ। এ বোয়ালি এলাকার মুসলমান ভাইরা খেয়াল করে শোনো পর্দার অন্তরালের মা খেয়াল করে শোনো গো মা। আল্লাহর পয়গম্বর বলেন আমি আরেকটা জায়গায় গেলাম জিব্রাইল দেখালো আমি দেখলাম কিছু সংখ্যক মহিলার পা হাত একত্র করে বেঁধে কপালের সাথে গোল করে বাঁধছে এরপরে মাথার উপরে গরম পানি ঢালতেছে মাথার মগজগুলো উতলাচ্ছে। আমি আরেক অংশে গিয়ে দেখলাম কিছু সংখ্যক মহিলাদের চেহারাটা সম্পূর্ণ শুয়ারের ন্যায় বাকি অংশ গাধার ন্যায়। আমাকে আরেকটা অংশ নিয়ে দেখানো হলো কিছু সংখ্যক মহিলাদের চেহারাটা আপনার কুকুরের ন্যায় অন্য অন্য প্রাণীর ন্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরাত দিয়ে কিতাবুল কাবায়েরের মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করছেন খুব খেয়াল করে শুনুন। একজন মহিলার একজন মানুষের হায়াতি জিন্দেগি কল্যাণ পাশাপাশি আখিরাতে মুক্তির জন্য এই হাদিসের ঘটনাটাই যথেষ্ট। খুব খেয়াল করে শুনেন আমার পর্দার অন্তরের মা বোনেরা। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা ডেকে বলল ও বাবা কি কারণে মহিলাদেরকে এই কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হলো? বলল ও বাবা আমি যদি এই পাপ কাজ সম্পর্কে জানতে পারি ওই পাপে কাজের আমরা ধারে কাছে যাব না। আল্লাহর পয়গম্বর বললেন ও মা ফাতেমা যেই মহিলার জিহ্বার মধ্যে ঠোঁটের মধ্যে আগুনের বর্ষি লাগায়া জাহান্নামে ঝুলায়া রাখছে এই মহিলাকে এই কাজ করার পিছনে কারণ হলো এক নাম্বার এই মহিলা স্বামীকে ধমক দিয়ে কথা বলতো স্বামীকে গালি দিত। আছে কিনা জোরে কন। আমি সুরেশ্বর এলাকায় মাহফিলে গেছি মহিলা মাহফিল দিনের বেলা মহিলা মাহফিল হয় না তো আমি মাহফিলে বসবো এর আগে এক লোক দৌড়ে এসে আপায়া গেছে গা সভাপতি সাহেব সভাপতি সাহেব হুজুর একটু কন মহিলারা জানি গাইল্লায় এই ব্যাপারে আলোচনা করতে। এখন আমি কেউ কেমন এলাকায় মহিলারা গালি দেয় না জানি গালিটা বেশি করে দেয় জন্য না হুজুর এইটা না গালি যেন না দেয় এই ওয়াজ করেন। এখন সভাপতি সাহেব মস্করি করে কি হয়েছে মহিলারা কি গালি নাই? কয় আজকে সকালবেলা আমার বউ আমার 9 বার করে গোলামের ঘরে গোলাম কইছে। এখন সভাপতি সাহেব কইতাছে গোলামের ঘরে গোলাম কইছে এটা তো খারাপ কিছু না তুই আল্লাহর গোলাম তোর বাবা আল্লাহর গোলাম তোর মা আল্লাহর গোলাম আর এটা তো নর্মাল কথা। এছাড়া যে ইংরেজি আর উর্দু কয় এইগুলা কইলে আর উপায় থাকে না। আছে কিনা জোরে কল। আমার ভাইয়েরা মহিলারা যারা গালি দাও স্বামীকে শুধু স্বামীকে গালি দেয় কিন্তু অন্য পুরুষের সাথে খুব স্টাইল করে কথা কয়। আছে কিনা জোরে কল। এই ব্যাপারে অনেকেই পড়ু আপনাদের আরকের মা বোনরা কিন্তু না, আবার কেউ বেজার হইেন না, আবার কই বোঝেন মহিলারা শুনে কইবে কি হুজুর আনছে একলে আমাকে কইতাছেন না, আপনাদের পক্ষের আমি লোক আলহামদুলিল্লাহ বলেন। আজকে এই যে মোবাইল ফোনে উল্টাপাল্টা কথার কারণে কত সংসারে যে লাল বাতি জ্বলল, কত মহিলা যে জীবন ধ্বংস হইল। সেদিন মানব জমিন পত্রিকা একটা ঘটনা বললাম, ছোট্ট একটু বইলা ফেলাই। ঘটনা হলো এই, ভোলার হইল মেয়ে, সাতক্ষীরার হইল ছেলে। মোবাইল ফোনে কথা, কত স্টাইলে যে মোবাইল ফোনে যুবক আর যুবতী কথা জানে। দেখবেন এখন একটা গোষ্ঠী বার হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাবাজি ভালো আছেন, আমি অমুকের দরবার থেকে বলতেছি, তোর মঙ্গল হবে, তোর উত্তম হবে, তোর কপালটা খুলে গিয়েছে, তোর তুই যদি এই মাজারে এত লক্ষ এত টাকা দাও তাহলে তুই এত টাকা পেয়ে যাবি, বাবাজি আমার এই কথাটা কোনো মানুষের কাছে বলবি না, যদি বলস তাহলে তোর অমঙ্গল হবে, তোর সন্তান মারা যাবে, তুই ঠাডা পয়সা মারা যাবি, তুই আমার কথাটাকে বিশ্বাস কর, বাবার 5,000 টাকা তোর ক্ষতি হয়ে যাবে না, বিশ্বাস যদি করস আমার এই নাম্বারে তুই বিকাশ করে দে। কথা কন কয় কি না, এই এক প্রকার ধান্দাবাজ বেরোইছি। আমি তো জাস্ট আপনাদেরকে একটু শুনাইলাম, আরো স্টার্ট করে এটা পত্রিকার ভিতরে বা ইউটিউবের ভিতরে ছাইরা দিছি। এইভাবে বলে পুলিশের গরানের ঠেলায় আর কইতাছে এমনি এমনি কই, এই সত্য কিনা ধরে কন। আপনাকে দুই একজনের কাছে এই মোবাইলে আইছে, হ্যাঁ আইছে। আর যুবক আর যুবতীরা এমন স্টাইলে কথা কয়, তোমার কণ্ঠ একদম কুকিলের কণ্ঠর মতন, আছে কিনা জোরে কন। এই কুকিলা কণ্ঠ কথা কইতে কইতে আল্লাহ পাক বলেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আ আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলাম মা'রুফা। নারী পুরুষদেরকে আল্লাহ নিষেধ করে দিলেন, এ নারীরা তোমরা কখনো স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে ইনিয়ে কথা বলতে পারবা না। স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রীরা কয়, হুজুর গো আমাদের স্বামী নাই, আমরা তো তাহলে মনে হয় পারব না, তুমিও পারবা না। সত্য কিনা জোরে কন। আমার ভাইয়েরা, এইভাবে কথা বলতে বলতে মেয়েটা পাগল হয়ে গেছে। ভোলার মেয়ে সাতক্ষীরা গিয়ে উপস্থিত, কোন যেই ছেলেটার সাথে কথা বলছে খুঁজা পায় না, বাড়ির ঠিকানায় গেছে। হঠাৎ মেয়েটা ফোন দিছে, দেখে প্রায় 55 কি 60 বছরের চাপা চুপা ভাঙ্গা কাইলে একটা ভোলার মোবাইলটা বাজে উঠছে। কয় এতদিন পর্যন্ত আপনি কি আমার লাগে কথা কইছেন? কয় হ। কয় একটু কর না, আবার স্টাইলে কথা। অহন মেয়েটা কপাল থাবড়ায়, ওই লোকটা ডাক দিয়া কয়, কপাল থাপড়াইস না, আমি ওয়াজ কম জানি না, হুজুরেরা বলছে একজন পুরুষ কমপক্ষে একসাথে 4 জন বউ রাখতে পারে, আমি ইতিপূর্বে 3টা বিয়া করেছি, তোরে বিয়াটা কইরা আমি একটা সুন্নত আদায় করব। বলেন নাউজুবিল্লাহ। ও সুন্নত খুঁজা পাইছে গিয়া, ফাত্রা জানি কোথাকার, আছে কিনা আপনাদের এলাকায়। শুধু তাই নয়, আমাদের এলাকায় কিছু মেয়েরা আছে, একজন নয় 2 জন নয়, সিম পাল্টায়া পাল্টায়া 17 জন পুরুষের লগে কথা কয়, আছে কিনা ধরে কর। কথা কয়নি? আহা, প্রত্যেকটা কথায় এক একটা কবিরা গুণা, এক একটা জিনার গুণা হচ্ছে। বোন রে তোর জানা নাই ঠিক না বে ঠিক, জোরে কর। আর কিছু লাভরাজ পোলা আছে যুবক, বাবা মারটা খাইয়া মেধা শক্তি ব্যয় করে সেই মাইয়াগো পিছনে পড়লেই থাকে। কথা কইতে কি মজা। আমি শিবচর থেকে মাহফিলে আসতেছি, দেখি রাত্র 12টার সময়, ও 12টার সময় কি ব্যবসা বাণিজ্য নিয়ে কথা কয় কন, আর খেল 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 করে আসে ব্যবসা বাণিজ্য লেগে। আমার ড্রাইভার এত হরেন দেয়, ও মোড়ে গেলে পাকে পাকে আইয়া পড়ে, আছে কিনা জোরে কন। কথা কইতে কইতে যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতালে বইয়া গান গায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু লাত্তি উষ্টা খাওয়াইলা। কি খাওয়াইলো জোরে কন? লাত্তি উষ্টা। ঘটনাটা কি, যুবক মন খুললা পড়ালেখা বাদ দিয়া ভালোবাসা শুরু করছে, আছে কিনা জোরে কন। এবার ওই যুবকটা প্রতিমধ্যে জানতে পারলো, ও যারে ভালোবাসে ও শুধু একজন রে বাসে না, ওর ওই প্রেমিকা 17 জন রে ভালোবাসে, আছে কিনা জোরে কন। যুবকটা ক্ষিপ্ত হইয়া বলল, तोरे एत भालोबासी जान दिया दिते राजी किन्तु तुई केन आरेकजनरे भालोबासो कय तोर बाहेर की आमार जीवन दिए आमी 15 जनरे नय 35 जनरे भालोबासुन तोर समस्या की एक कथाय दुई कथाय युवकटा युवतीके एकटा थापड़ दिसे युवतीटा चित्ता उठছে कि এত বড় সাহস তুই কি আমার একা প্রেমিক কিনা आमारे तुई मानली तोरे घरा छुड़ाइमु परेर दिन शरी आपनारा कि करेछे कलेजेर गेटे जखन युवक गेछे ओई जे घटना घटछे जानेननि कोबाया कोबाया साइज करेछे पिछनेर इतिहास आपनारा पत्रिकाय देखछेन आमार भाइयारा एबार ओई युवती मेयेटा तार आरो किछु बयफ्रेंड आछे देखबेन आमादेर समाजेर युवकेरा भाइर कथा शोने ना बाबार कथा शोने ना मार कथा शोने ना जोदि कोनो मेये कथा बोले मने हय कि आपन जानी कथा कइताছে ठीक ना बेठिक जोरे के कथा के बानाय कই নাকি বলেন আরে মিয়া আমি তো যুবক এদের হাল হালত রক্ত কোন দিকে প্রবাহিত করে আমার জানা আছে তবে এই এলাকার যুবকেরা অত খারাপ না আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এবার ওই যে মেটার প্ররোচনায় পড়িয়া পাঁচ সাতজন যুবক মিলিয়া ওই এক যুবককে এমন সাইজ করছে সাইজ কইরা ঠ্যাং ভাঙছে পাও ভাঙছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গান গায় এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু লাত্তি উষ্টা খাওয়াইলা আমি যুবক তোরে প্রশ্ন করতে চাই এই জীবন দিয়েছে কে জোরে কোন আরে জোরে কোন কে আরে হাম্মক আল্লাহর দেওয়া জীবন তুই কেন একটা মেরে দিতে যাস আল্লাহর দেওয়া জীবনটা তুই কেন মোবাইল ফোনের সামনে ব্যয় করে সময় নষ্ট করস আল্লাহর দেওয়া জীবনটাকে তুই কেন এই পথে দাস তোর জীবনটা আল্লাহ যদি দিতে হয় জীবনটা দেব আল্লাহর জন্য ঠিক না ব্যাঠিক জোরে কহ কারণ আমাকে দুই চক্ষু দিল কে জোরে কর দুই হাত দিল কে দুই পা দিল কে আমাকে জ্ঞান বুদ্ধি দিল কে কিয়ামতের দিন সাফায়াত করবে নবী যদি জীবন দিতে হয় আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দিব এজন্য যুবক গানটাও তোমার পাল্টায় দিতে হবে আমার জীবন সবাই কোন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমার বান্দেগি আমার जीवन अमर मरण अमर जिंदगी या इलाही कबूल करो अमर बंदगी अमर जीवन अमर मरण अमर जिंदगी अमर भाईरा महिलादेर के जे शास्ति देওয়া হয় ঠোঁটের মধ্যে জাহান্নামের আপনার বেরি পড়ায়া শিকল পড়ায়া বর্ষি লাগায় ঝুলাইবে এক নাম্বার কারণ হলো এই মহিলা স্বামী ব্যতীত অন্য মহিলাকে দেখাইতো দুই নাম্বার যেই মহিলা লজ্জায় স্থান আর দুই স্তনে জাহান্নামের তিনটা বর্ষি লাগায় ঝুলাইয়া রাখছে এই মহিলা হলো সেই মহিলা অনেক পুরুষ আছে সংসারের শান্তির জন্য উন্নয়নের জন্য বাড়ি ঘর ফেলে ইতালি গিয়েছে ঢাক আপনার বিদেশ যায় সৌদি আরব যায় কত খাটাখাটি কষ্ট করে এই সে স্বামীর কষ্টে উপার্জিত টাকা দেয়া এক শ্রেণীর খবিশ জাতীয় নারী আছে তারা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে পরকিয়া করে জিনা ব্যভিচারে লিপ্ত হয় ঠিক না বেঠিক জোরে কর আমার মা বোনদেরকে বলতে চাই স্বামী থাকতে যেই পুরুষ অন্য পুরুষের সাথে তুমি যদি অন্যায় ব্যভিচার কাজে লিপ্ত হয় খোদার কসম গো মা তোমার এই কিন্তু কঠিন শাস্তি হবে আছে কিনা এক জাতীয় মহিলা এরকম খালি আছে কইলেন মহিলারা পুরুষরা কি কম নেই ফাতরা জানি কোথাকার নিজের ঘরের ভিতরে বিবাহিত বউ থাকার পরে কিছু ফাতরা বদমাইশ আছে কুত্তা মার্কা স্বভাব এটি স্বভাব কিসের মার্কা জোরে কোন দেখেন যুক্তির সাথে মেলেনি আমার এগুলো হলো বাংলা ও আজবাই কুকুর ভাত খায় মাছ খায় গোস খায় পায়েস খায় এরপর ছোট্ট একটা পোলাপান পায়খানা করছে ওদের ভিতরে গিয়ে মুখ দেয় ওর যদি লজ্জা থাকতো এই ভাত মাছ গোস খাওয়ার পর ওদের ভিতরে মুখ দিত তো বিবাহিত স্ত্রী আছে সন্তানগুলো বড় হয়েছে মেয়ে বিয়াল্লা কইছে এরপর বদমাইশ পুরুষের চরিত্র ভালো হয় না এদের স্বভাব কুত্তার চাইতেও খারাপ ঠিক না বেঠিক জোরে আমার ভাইয়েরা, মহিলা মুখের উপরে আঘাত করতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলাম, মুখের উপরে আঘাত করার কারণ কি? বলল, পয়গম্বর, কারণ হলো এই মহিলাগুলো মুখটাকে খুব বেশি পরিমাণের সাজে, স্বামীকে দেখার জন্য নয়, অন্য পুরুষকে দেখানোর জন্য। ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহর নবীকে বলল, জিব্রাইল নবী গো, এই মহিলা হলো সেই মহিলা যে স্বামী ব্যতীত অন্য পুরুষকে দেখানোর জন্য সাজে। আমাদের সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যায় বিবাহ অনুষ্ঠানে এমনভাবে মহিলারা সাজা যায়। আপনারাই বলেন তো, এই যে মহিলা সাজলো, স্বামীকে দেখানোর জন্য না অন্য পুরুষকে দেখানোর জন্য? জোরে কন, আরো জোরে কন, কাকে দেখানোর জন্য? এই যে যেই মহিলা স্বামীকে ব্যতীত অন্য পুরুষকে দেখানোর জন্য সাজবে, ওই মহিলার মুখের উপরে আঘাত করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আবার তো অনেক মা বোন ডিজিটাল পর্দা করে, সুন্দর লাল নীল কালা এই সেই কেমন জানি বোকরা ঢিলা ডালা। আরে বোকরার যে সুরত আজকে, এগুলা পইরা মুখটাকে খোলা রাখে। এ বাবাজিরা, কথা সত্য কিনা বলেন? এই আপনারা বলেন, আমার দাদি নানি খালা ফুপু মায়ের চাচিরা বোকরা পরছে, মুখ খালি রাখছে। আজকে কেন এই বোকরাগুলো পরে জানেন? এই বোকরার প্রবক্তা এরা মুসলমান না, এরা হলো ইহুদি খ্রিস্টান বিজাতি। যেমন এই বোকরা কোথা থেকে আসলো খেয়াল করেন, ইউসুফ জুলেখা অনুষ্ঠান সিরিয়াল দেখায় যারা করে, এরা মানে ইউসুফ জুলেখা না, এরা খ্রিস্টান হিন্দু ভারতীয় নায়িকা। ঠিক না বেটিং? জোরে করে। আলিফ লায়লা অনুষ্ঠানটা হুজুররা করে না, সিম্বা তোরে খোদা রে কত বড় আল্লাহ, জাতি ইহুদি। ঠিক না বেটিং? জোরে কর। এই সকল অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের ভিতরে মেয়েদেরকে এমন ভাবে সাজায়। এরপরে কারণ এরা খুব চিন্তা করছে, নেক্সট সুরতে বাঙালি মুসলমানকে ধোঁকা দেব। এবার সেখানে তারা কি করে জানেন, এই জাতীয় মহিলাদেরকে বোকরা পড়ায়, বোকরা পড়ায় বিভিন্ন স্টাইলে বোকরা পড়ায়। এবার তার মুখটাকে খালি করে। আর আমাদের দেশের অধিকাংশ মা বোনেরা তারা টিভি ভক্ত, টিভিতে যা কয় এই ডেই কয়। হুজুর টিভিতে এমন এমন হইছে এই ডেই, এরা টিভির কাছে মুড়ি দইছে। কথা ঠিক কিনা? জোরে কর। এবার ওই বোকরা দেখিয়ে আমার সমাজের ভিতরে মেয়েরা মাশাআল্লাহ ওই বোকরা পরে মুখটাকে খালি কইরা চলে। আছে কিনা? জোরে কর। ফ্যাশনের বোকরা। আর এই বোকরা পরার পরে যুবকরাও গান গায়, বোকরা পরা মে। ঠিক কিনা? জোরে কর। হ্যাঁ, কথা ঠিক কিনা? হারাম এই জাতীয় বোকরা পরা। ঠিক কিনা? জোরে বলেন। আমার মা বোনেরা, বোকরা যদি পড়তে হয় সুন্নতি বোকরা পড়তে হবে। যেই বোকরা পড়েছেন আল্লাহর নবীর স্ত্রীরা, আল্লাহর নবীর মেয়েরা, এই বোকরা যদি তুমি শিখতে চাও, মহিলা মাদ্রাসার দিকে তাকাও। এই বোকরা এমন হবে, ওই বোকরার ভিতরে 80 বছরের বৃদ্ধা আছে না, 18 বছরের যুবতী আছে। বাহির থেকে বোঝার কোনো কায়দা নাই। ঠিক না বে ঠিক? জোরে কন। যদি তুমি বোকরার নামে ফ্যাশনের বোকরা পড়ো গো মা, আর যদি মুখটাকে খালি করিয়া লিপস্টিক মাখো, চেহারাতে ফর্সা কইরা ঘর, কিয়ামতের দিন তোমার এই চেহারাটা এমন ভাবে উঠবে, অ্যাসিড নিক্ষেপ করলে চেহারা যেমন চেনা যায় না, বেসকাই না থাকে, ভূতের পেতনির মতন থাকে। যারা মুখ খুইলা এভাবে তোমরা চলবা, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা এসে আগুনের গোল্লাটা একটা মুখের ভিতরে লেপন দিবে, তোমার সম্পূর্ণ সুন্দর চেহারাটা হয়ে যাবে কালো বিভৎস। কয় হুজুর কইছে কেডা? মরিয়া একবার একটু টেস্ট করে দেখো কইছে কেডা, টেড্ডা ভাইরা। আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরে মা বোনেরা, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা গো, কেন মহিলাদের পা আর হাত বাঁধা হলো, আর কেন কপালের সাথে বাঁধা হলো? এবার জিব্রাইল বললেন, ও আল্লাহর নবী, এই শাস্তি দেওয়া হলো, মহিলাদের পাও বাঁধা হলো 2টা কারণে। জোরে বলেন কয়টা? খুব খেয়াল করেন, আপনার মেয়েদের ভিতরে এই স্বভাব আছে কিনা বাবা হিসাবে খেয়াল করেন, আপনার হরাত ছুটাইব আল্লাহ। কারণ আপনার মেয়ে আপনার আওতাধীন। ঠিক না বে ঠিক? জোরে কন। আমার সম্মানিত ভাইয়েরা, বর্দানন্তনে মা বোনেরা, পাও বান্দার কারণ হলো জাহান্নামের শিকল দ্বারা আগুনের শিকল দ্বারা পাও বান্দার কারণ হলো এক নাম্বার কারণ মহিলাদের সদর হলো টাকনুগিরার নিচে সে কাপড় পড়বে। এ ভাই এই যে কথাগুলো বলতেছি খুব বিবেক দ্বারা চিন্তা করে গবেষণা করে সমাজ নিয়ে ভাইবা চিন্তা কিন্তু কথাগুলো বলতেছি হাদিস থেকে শোনাচ্ছি। আমার ভাইয়েরা পাও বান্দার কারণ হলো নারীরা টাকনুগিরার উপরে পাও পড়বে, এক নাম্বার কারণ কাপড় পরবে। আজকে আমাদের সমাজের স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া ডিজিটাল যুগের মেয়েরা একটু বড় লোক হইলে তো কোনো কথাই নাই, যে যত বড় লোক তার মেয়েরা তত বেশি উলঙ্গ, ঠিক না ব্যাটিক জরে কান। আমার ভাইরা রাস্তা দিয়া হাঁটে টাকনুগিরার উপরে কাপড় পরে আছে কিনা জোরে কন। অধিকাংশ মেয়েরা বর্তমানে টাকনুগিরার উপরে কাপড় পরে স্টাইল, এটা কি কন স্টাইল, তো স্টাইল ছুড়াইব মরিয়া দেখ, ঠিক না বেঠিক জোরে কন। টাকনুগিরার উপরে কাপড় পরে এক নাম্বার পা বান্দার কারণ হলো টাকনুগিরার উপরে মহিলারা কাপড় পরে। দুই নাম্বার কারণ হলো এই পা দিয়া মহিলারা বাজারে দোকানে এদিক সেদিক হাইটা যায়, আছে কিনা জোরে কন। আজ থেকে ২০-৩০ বছর পূর্বে মহিলাদের বাজারে দেখা যাইত না, আজকে রমজান মাস পবিত্র মাস ৭১ সোয়াব, সেই মাসটায় পহেলা রোজা থেকে মহিলারা এই যে বাজারে যায়, কিছু কিছু মহিলারা দোয়া করে আহারে রমজান মাস আইলো আর ৭৬ কইরা চইলা গেল, রমজান মাস ৩০ না হইয়া যদি ৫৫ দিনে রইতে হলো আর কয়দিন বাজারে যাইতাম, আছে কিনা জোরে কন। বাজারে যাই কি লেগে আপনাকে এলাকার কথা কইতে পারি না, ২ টাকার একটা শ্যাম্পু কিনতে গিয়া কসমেটিকের দোকানে আমার অনেক বোনেরা আধা ঘন্টা কাটাইয়া দেয়। কয়দিন পর দেখা যায় হেই কসমেটিকের দোকানের কাজ আপনার কি সেই দোকানদারের সাথে মাইয়াও আস্তের উপরে গেছে গা, হয় কি হয় না জোরে কম, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা। আর আমরা যারা গার্ডিয়ান আছি আমরা আজকালে পেনশন পাইয়া গেছি, না আর পারি না হুজুর, পেনশনের টাকাগুলো বোনাসের টাকায় নেই, স্ত্রীর মায়েরে দিয়ে যা তোরা যেমনি খুশি বাজার বুজার কর, তুমি তোমার মেয়েকে জাহান্নামে ঢেলে দিলা, ঠিক না বেঠিক জোরে কর। মহিলারা বাজারে যেতে পারবে একান্ত প্রয়োজনে, অসুস্থ স্বামী ভাই ছেলেকে নিয়ে বাজারে যাইবে, কি এর বাজারে সন্ধ্যার পরে একটা সময় ঘরের যুবতী মেয়ে বাড়ির বাহিরে থাকবে, এটা গার্ডিয়ানরা এলাকার মানুষরা এটা চিন্তাই করতে পারতো না। আর আমার বাড়িতে শরীয়তপুরের প্রপারের ভাই যেটা দেখতে পাই বর্তমানে অভিজাত দোকানগুলোতে সন্ধ্যার পরে মহিলারা এমনভাবে উজায়, যেমন একটা সময় আপনার বৃষ্টি নামলে গুরুম গুরুম ম্যাগ করলে আওয়াজ করলে কই মাছগুলো উজাইতো, আজকে সন্ধ্যার পরে ভ্যানিটি ব্যাগ একটা নিয়া সাইজা মহিলা রাস্তার উপরে বাজারে ঘাটে উজায়, ঠিক না বেঠিক জোরে কর। সাবধানে থাক কিও নারী পর্দার রাগানে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলেন হাদিসে হারাম লেখে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বেপরদা বেহায়া নারী ঘুরে তাড়া বাজার আর বাড়ি বাড়ি, জান্নাত পাবে না তারা লেখা কুরআনে, জান্নাত পাবে না তারা লেখা কুরআনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা বেপরদা মহিলাদেরকে মহিলা বলা যাবে না, মহিলা হলো ওই সকল মা বোন যারা মহলের মধ্যে থাকে, ওলামায়ে কেরাম আছে ফতুয়া দিবেন মিথ্যা বলি কিনা, মহলের মধ্যে যারা থাকে এর মানে চার দেওয়াল পর্দার ভিতরে যারা থাকে তারা হলো মহিলা। তাহলে সাহাবায়ে কেরাম বললেন নবী গো, তাহলে যারা বাজার ঘাটে ওন্না ফালাইয়া মাথার কাপড় ফালাইয়া বিউটি পার্লারে সাজিয়া গুজিয়া বিভিন্নভাবে হাঁটে রাস্তা দিয়া, তারা কি? আল্লাহর নবী বললেন তাদের পরিচয় আমি পেয়েছি জান্নাতের কাছে গিয়া, জান্নাতের দরজার সামনে আমি নবী লেখা দেখলাম আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে দাইয়ুস প্রবেশ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন এই জাতীয় মহিলা হলো দাইয়ুস, জোরে নাউযুবিল্লাহ। মা বোনরা খেপতাছে হুজুরে কি পাইলো আজকে আমাকে বিরুদ্ধে এমন খেপা খেপলো, ঠিক না? আরেকটু বইলে মাপটা চাই নেব ইনশাআল্লাহ, কারণ খোদার কসম আমার মা আছে, বোন আছে, মেয়ে আছে, ভাইরে আপনাদের কষ্ট দেওয়ার জন্য বোন কথা বলতেছি না, বরং জাহান্নামের কিনার থেকে তাই না জান্নাতে নেওয়ার জন্য কথা বলতেছি, ঠিক কিনা জোরে কোন। আমার ভাইয়েরা পাও বান্দার কারণ বলতেছিলাম, হাত বান্দার কারণ হলো কিছু মহিলা আছে এই হাত দ্বারা স্বামীর গায়ে আঘাত পর্যন্ত করে, ঠিক না বেঠিক জোরে কোন। হাত বান্দার আরেকটা কারণ হলো অন্যের ক্ষেতে কলমি শাক হইছে, আপনার কি বলে কলই শাক হইছে, বোম্বাই মনিষটা পাইকা রইছে, বেগুনটা হইছে, আস্তের উপরে লইয়া এনে ঢুকাইতা লইহার সাত খুন মাপ আছে কিনা জোরে গো, আছে কিনা। আবার আমরা কিছু বদমাশ পুরুষ আছি কলই শাক খাই কি মশরায় মশরায়, অথচ সে কিন্তু কলই বনে নাই, কই পাইলা, আরেকজন তো চুরি করে আনছে, আছে কিনা জোরে কোন। শেষরা এই যে হাত দ্বারা অন্যের জিনিস ধরলা, এই জন্য হাতটা বানবে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা কপালের সাথে পা আর হাত বান্দার কারণ হলো কপালের সাথে এই জাতীয় মহিলারা এমন আছে তারা কপালে আল্লাহকে সেজদার জন্য আপনারা কি করে না, কপালে কপালটা মাটিতে লাগায় না, বরং পীরের দরবারে গিয়া অনেক মহিলা কপালটারে লাগায় দেয়, ঠিক না বেঠিক জোরে কর। আমি যে কথাগুলো বলতেছি সমাজের সাথে মেলে মেলে নিরে ভাই, এই কথাগুলো নবী ওয়াজ করছেন 1400-1500 বছর পূর্বে, আর আজকে সমাজে তা সয়লাভ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক জোরে কর। আমার ভাইয়েরা আমি আর এই ব্যাপারে বিস্তারিত বলবো না। আল্লাহর নবীকে ফাতেমা জিজ্ঞাসা করলো, বাবা গো যেই মহিলার চেহারাটা শুয়ারের ন্যায় তারা কারা? বলে এই জাতীয় মহিলারা হারামখোর। হারামখোর মহিলারা আছে অনেক, দেখবেন ডিম বিক্রি করে একটা মুরগি পালে, মুরগি বিক্রি করে একটা খাসি পালে, খাসির 4-5টা বিক্রি করে 10,000 টাকা আপনার জমা করে, এরপরে এলাকায় ঘোষণা দেয় আমি মহিলা নতুন সুদখোর হইছি রে হে হে, ঠিক না, হ্যাঁ আছে কিনা। এবার মহিলা সুদেটা হালায়, ঠিক কিনা বলেন, আসেনি আপনার এলাকায়, কয় জরিনার মা তোমারে আমি টাকা দিতে পারি কিন্তু এক মাস পর 10,000 টাকায় কিন্তু আমারে 1,000 টাকা ব্যবসা দিতে হইব, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা। আরে ভাই ওয়াজ তো কত কায়দারি জানি, কিন্তু আমি চিন্তা করছি এই কথাগুলো আমার মনে হয় সমাজের ভিতরে প্রয়োজন, এজন্য কথা বলতেছি, ঠিক কিনা জোরে কোন। আপনি ভাবছেন কোরআন হাদিস দিছে ইউসুফ জুলেখার কাহিনী আরো কত কাহিনী, এগুলো পারি না, কিন্তু আমি দেখছি এই এলাকার জন্য, কারণ এখানে কোরআন হাদিসের ইবারত শানে নজুল ওইটা সেটা অত কিছু বুঝলে কবেন হুজুরে তুফান আলোচনা করলো, কিন্তু এলাকার লোকের পাইছে হইলো আপনার পাতলা পায়খানা, এগুলো স্যালাইন দিতে হইব, ঠিক কিনা। এখন স্যালাইন রুগীরে যদি আমি কই আপনি গুলো গিয়ানছি খান, পাতলা পায়খানা বাড়বো না কমবো, এইটা হলো স্যালাইনের ওয়াজ, কিসের ওয়াজ জোরে কোন। মন থাকবে ইনশাল্লাহ, আগামীবার যদি আল্লাহ পাক ভুলেও আপনাদের এলাকায় নিয়ে আসে জিজ্ঞাসা করলে কি মনে থাকবে কিছু কিছু ওয়াজ, হ্যাঁ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। মাইকো যেমন ঠান্ডা ঠান্ডা কথা হইতেছে, কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমার ভাইয়েরা এই যে মহিলা হারাম খেয়েছে এজন্য চেহারাটা এমন করা হবে। আল্লাহর পয়গম্বরকে ফাতেমা জিজ্ঞাসা করলো, বাবা গো কেন মহিলাদের চেহারাটা কুকুরের মতো বাকি অংশ গাধার মতো হবে? আল্লাহর পয়গম্বর বললেন এটা এজন্যই হবে যে এই জাতীয় মহিলাগুলো স্বামীর সাথে খারাপ আচরণ করত, মিথ্যা কথা বলতো, গীবত করত, শিকায়ত করত, ঠিক না ঠিক জোরে কর। আমার ভাইয়েরা আমার বন্ধুরা অল্প সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। আমার ভাইরা খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ খেয়াল করুন। এ পর্দার অন্তরালের মা এতক্ষণ কথার মাধ্যমে আপনারা হয়তো বা মনে করছেন হাফিজুর রহমান মায়ের জাতির উপরে কেন এত বিলা, কেন আমাদেরকে এমনি কথা কইল। ও মা গো মনটাকে একটু নরম করেন, একটু নিচের দিকে তাকান, চক্ষুটাকে একটু বন্ধ করেন, এবার আমার 2-4টা কথা শোনেন মা। এ মা আমি কিন্তু এক মায়ের সন্তান, আমার কিন্তু বোন আছে, আমার কিন্তু মেয়ে আছে। মা গো মেয়ে জাতি অত্যন্ত ভদ্র হয়, নরম হয়, তারা কঠিন কষ্ট সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক জোরে কোন। এ মা আপনি আজকে বেপরদায় চলে, অন্য পুরুষের সাথে মোবাইল ফোনে কথা বলে, জিনা ব্যভিচার করে, স্বামী থাকতে অন্য পুরুষের সাথে খারাপ আচরণ করে, আপনি যদি জাহান্নাম যান, ও মা আপনার সন্তানের রূপে আপনার সন্তান মনে করে আমি কথাগুলো বলতেছি, বোন আমি আপনার ছোট ভাই মনে করে কথাগুলো বলতেছি। ও মা, সন্তানের কথা একটু শোনো, এ বোন ভাইয়ের কথা একটু শোনো রে বোন। ওই কবর কিন্তু কবর না। আল্লাহর পয়গম্বর বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। বেপরদা নারী পুরুষ, বেপরদা জিনাখোর নারী, জিনাখোর পুরুষ, এই মানুষগুলো যখন কবরের ভিতরে যাবে, কবরটা একটা ধাউ ধাউ করে আগুন জ্বলবে। যেই নারীর চুলগুলো বের করে হাঁটছে, যেই নারী সুদে টাকা লাগাইছে, যেই পুরুষটা সুদ খাইছে, জিনা করছে, খারাপ কাপ করছে, কবরের ভিতর যাওয়ার পরে ৯৯টা সাপ আপনার ফুস করে ফেনা ধরে আসবে। এ মা, এ আমার ভাইরা, খুব গভীর মনোযোগ। কবরের ভিতরে যদি আগুন ধরে যায়, আগুন কত ভয়াবহ দেখো না। এই গুলশানের ভিতরে বড় বিল্ডিং এ আগুন লাগছে, মানুষ বাঁচার জন্য লাভ দিয়া আপনার নেমে পড়ে, আপনার মানুষ ইন্তিকাল করছে। ঠিক না ঠিক জোরে কর। এ আমার বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, এ আমার পর্দার অন্তরালের মা গো, তোমার কবরে যদি আগুন লেগে যায়, কেমনে সহ্য করবা ওই আগুন? তোমার খারাপ পথে চলার কারণে যদি সাপ চলে আসে, কেমনে সহ্য করবা? একটু মনটাকে বুঝাও। এ আমার বাবাজিরা, মাথাটা একটু নিচু করিয়া, চক্ষুটা বন্ধ করিয়া দুই চারটা কথা শোনো রে বাবা। আজকে দুনিয়ার কবর ঘরের মধ্যে যদি আগুন লাগে, দুনিয়ার ঘরের ভিতরে একটা জাতি সাবাসিয়া যদি ফুসফুস কইরা করতে থাকে, ওই ঘরের ভিতরে এমন কোনো সাহসী পুরুষ নাই, মহিলা নাই ওই ঘরের ভিতরে থাকতে পারে। ঠিক না ঠিক জোরে কর। এ বাবা, দুনিয়ার ঘরের সাপ আসলে, বন্ধু আসে লাঠি নিয়ে তাড়াবার জন্য, দুনিয়ার ঘরের ভিতরে আগুন ধরলে কত মানুষ পানি নিয়ে নিভাতে আসে। আমাকে এমন কবরে রাখবে যেই কবরের উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, যেই কবরে একবার ঢুকাইলে আর বের হওয়ার কোনো কায়দা নেই। ঠিক কিনা জোরে কর। এ আবার পর্দার অন্তরালের মা, এ মা, সন্তানের দাবি নিয়ে অনুরোধ করি গো মা, এই দুনিয়ার রং তামাশা কিন্তু তামাশা নয়। কাফনের 5টা কাপড়, যুবক বাবাজিরা 3টা কাপড় দিয়া যখন পেস মারবে, দেখছনি কোনো দিন? ইমাম সাহেব যখন কাফনের কাপড় সামনে নিয়ে, লাশটা নিয়ে দাঁড়ায়, কেউ কিন্তু পালাইতে পারে নাই, তুমিও আমিও কিন্তু পারবো না। ঠিক না ঠিক করে ঘর পায়ের বান্ধন বলে দিল, এই পা দ্বারা মনে হয় আর জীবনে হাঁটা যাবে না। মাজার বান্ধনে বলে দিল, এই মাজা মনে হয় আর কোনোদিন দাঁড়া হবে না। মাথার বান্ধনে বলে দিল, এই মাথা মনে হয় সোজা করে আর দাঁড়ানো যাবে না। এবার বলি এলাকার মা বোনেরা, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়া তামাশার জন্য না, এই দুনিয়াটা হলো আমলের জন্য, এই দুনিয়াটা হলো জান্নাত কামাইয়ের জন্য। ঠিক না ঠিক জোরে কর। এজন্য যুবক ভাইয়েরা, তোমার আমার এমন একটা জিন্দেগি জীবন যাপন করতে হবে রে ভাই, যেই জীবনের শেষে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত প্রমাণ করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহকে রব মেনে আল্লাহর বিধানের উপরে ইস্তেকামাত ছিল, এই মানুষের সামনে যখন মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল ফেরেশতা হাজির হবে, আল্লাহ বলবে, জান কবজ করবি না। আমার এই যুবক বান্দা, আমার এই যুবতী বান্দা, এই লোকটা এই দুনিয়াতে ইচ্ছা করলে চক্ষু দিয়া টিভি দেখতে পারত, ইচ্ছা করলে পা দিয়া জুয়া খেলতে যাইতে পারত, ইচ্ছা করলে অন্যায় কাজ করতে পারত, করে নাই কার ভয়ে? জোরে কর। সুতরাং আমাকে যে ভয় করেছে আল্লাহ रब्बुल आलामीन बोलें वलिमन खाफा मकाम रब्बिही जन्नतान। আমি আল্লাহ ওরে দুইটা জান্নাত দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলবেন और जान कबज करबी ना केन, बोलबे बान्दाटा धुबनकाले कष्ट करिया जौवनकाले दाड़ी राखिया टुपी माथाय दिया ताहाज्जुद पड़िया जिकिर करिया कुरान सुन्नात अनुयायी चलिया मेटा इच्छा करले रूपसी चेहरा आल्ला दान करेछे, घटते पारतो पड़ते पारतो फूर्ति करते पारतो, किन्तु पर्दा पोशिदा करेछे, चेहरा अन्य पुरुषके देखाय नाई, आमी आल्लाहके भय करेछे, सुतरां ओरे आमी आल्लाह जान्नात ना দেখাইয়া মৃত্যু দিব। খোদার কসম এ বোয়ালিয়া কান্দিয়া এলাকার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কসম যদি আল্লাহকে ভয় করে গুনাহ পরিত্যাগ করে যদি চলতে পারো, তোমার আমার মৃত্যুর সময় কবরে মৃত্যুর সময় মৃত্যুবরণের পূর্বে আল্লাহ পাক জান্নাতটা তুলে ধরবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা, এবার আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, মা গো, এ যুবক, আমি যুবক, মাত্র বয়স ৩১ বছর, চলের যুবক, যুবক মানুষ, আমিও তোমার মতন যুবক। ইচ্ছা করলে দাড়ি সাজতে পারতাম, ইচ্ছা করলে টুপি সাইরা চলতে পারতাম, ইচ্ছা করলে তোমার চাইতে জ্ঞান বুদ্ধি কম না। শরীয়তপুর আলিয়া মাদ্রাসা হওয়ার পরে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার মধ্যে অন্যতম ছাত্রে প্রথম আমি। তুমি ভাইবো না, তোমার মতন এদিক সেদিক ঘুরি, কলেজেও পড়ছি, মাদ্রাসায়ও পড়ছি, অল ফার্স্ট ক্লাস আল্লাহ পাক দান করেছে। কেন এই লেবাস ধরলাম, কেন সব সারিয়ে এই পথে আসলাম, খুব চিন্তা করিয়া দেখছি এই দুনিয়ার ভাই আমার সঙ্গে যাবে না, এই দুনিয়ার সম্পদ আমার সঙ্গে যাবে না, ঠিক না বেঠিক, জোরে কর। কারণ আমার পিছনে আজরাইল দাঁড়ায় আছে, আল্লাহর হুকুম হইতে দেরি ধরতে দেরি নাই, ঠিক না বেঠিক, জোরে কর। আমি তুমি কবর পথের যাত্রী, ঠিক না বেশি কর, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপিতা ছলচাতুরি করার মতো জায়গা সে তো না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে ধৌ ধৌ করে জ্বলবে আগুন, যদি নেক আমল নাহি পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। মরা লাগবো নি না, জীবন বাইসা থাকবে। কই গেল বাবা, কই গেল মা, কই গেল দাদা? আজকে চেহারাটাই এত লোশন মাখো, এত চেহারাটাই সুনু মাখো মাখো, জানোনি এ যুবক, জানোনি মৃত্যুর ৩ দিন পরে তোমার এই চেহারার চামড়াগুলো গইলা 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 গন্ধ হইয়া সেখান থেকে পোক হইবে, ঠিক না বেঠিক, জোরে গো। এভাবে চেহারা ধ্বংস হবে, এভাবে অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবে শুধু নেক আমল। এই নেক আমল করতে চান কিনা, জোরে কন। सब नेक আমল दुनिया থেকে मृत्युर समय बंद হবে। পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন শ্রেণীর আমল অব্যাহত থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, জোরে কোন কি সুবহানাল্লাহ। দুই নাম্বার নেক শিক্ষা, উপকৃত শিক্ষা যদি আপনি কায়েম করে যেতে পারেন, একটা মাদ্রাসা তৈরি করে যাইতে পারেন। আপনাদের এখানে একটা মাদ্রাসা হবে আমি যতটুকু জেনেছি, আমার ভাই বলেছেন। আমার ভাইরা আপনার খুশি না বেজার? সবাই মাদ্রাসার বিরোধিতা করবেন না, হ্যাঁ না মাদ্রাসার পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন আল্লাহকে হাত দেখান, আল্লাহ কবুল করুক হাত নামান। আমার ভাইরা খুব খেয়াল করুন। এবার আমি আপনারে বলতে চাই তিন নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি আপনার থাকে, এই নেককার সন্তান যত নেক আমল করবে এর সওয়াব আপনি পাবেন, ঠিক কিনা জোরে বলেন। নেককার সন্তান কখন হবে? যখন এই সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, নবুয়তি হ্যাঁ কোরআন হাদিসের শিক্ষা, ওহির শিক্ষা যখন দিবেন তখন এই সন্তানগুলো নেককার হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি খুতবাতে যে হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন আল কোরআন শাফিউন মুসাফফাউন ওয়া মা হিল্লু মুসাদ্দিক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যখরিহি সাফাতাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআনকে অগ্রাধিকার দিবে, এর মানে কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করবে। যারা কোরআন শিখতে পারে না অর্থ সম্পদের অভাবে, তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করবে। কোরআনই রাষ্ট্র কায়েমের জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে কিয়ামতের দিন এই কোরআন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তির পক্ষে কোরআন সুপারিশ করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আমার ভাইরা কোরআনের সুপারিশ আমরা পেতে চাই, এই কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন।